কর্নেল গুলজার, বাংলাদেশের নিষ্ঠাবান ও সৎ আর্মি অফিসার শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদ 1964 সালের 21 মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবন শেষে 1983 সালের 23শে ডিসেম্বর তিনি ইনফ্যান্ট্রি রেজিমেন্টে কমিশন লাভ করেন। কর্নেল গুলজার উদ্দিন আহমেদকে তার কর্মজীবনে সেনাবাহিনী, বিডিআর ও র্যাবের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি কম্বোডিয়ায় জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সহায়তা মিশনে সামরিক পর্যবেক্ষক এবং সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশনে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। 2005-এ যখন র্যাবের ইন্টেলিজেন্স উইং গঠিত হয়, তাকে ইন্টেলিজেন্স উইংয়ের চিফের দায়িত্ব দেওয়া হয়। 2005-এরও বাংলাদেশের সেই কলঙ্কময় অধ্যায়, যখন জঙ্গিবাদের দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, বাংলাদেশ যখন হুমকির সম্মুখীন, ঠিক সেই মুহূর্তে যেন জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দিতে আবির্ভূত হয় কর্নেল গুলজার। 2005 সালের সেই 17ই অগাস্ট সারাদেশে প্রকাশ্যে জঙ্গিদের বোমা হামলার ঘটনা ঘটলে তার নেতৃত্বে জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা গ্রেপ্তার অভিযান শুরু হয়। তার হাতেই ধরা পড়ে শায়খ আব্দুর রহমান সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানি সহ হাফেজ মাহমুদ, সালাউদ্দিন প্রায় শীর্ষ সব জঙ্গি নেতা। তার পরিচালিত অপারেশন সূর্যদিঘল বাড়ি আজও সারা বিশ্বের ফোর্সগুলোর কাছে এক অনুকরণীয় অপারেশন। 2007-এর শুরুর দিকে তাকে র্যাব হতে বিডিআরে বদলি করা হয়। বিডিআরেও সফলভাবে দায়িত্ব পালনের পর তাকে পরে আবারও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক পদে নিযুক্ত করা হয়। 2008-এর নভেম্বরের দিকে তার নেতৃত্বে প্রচুর পরিমাণ জেএমবির গ্রেনেড, বিস্ফোরক ও নাইট্রিক অ্যাসিড ও অন্যান্য অস্ত্রশস্ত্র সহ জঙ্গিরা ধরা পড়ে। জঙ্গিবাদের বিরুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য জনগণের মাঝে তিনি জাতীয় বীর হিসেবে পরিচিতি পান। জঙ্গিবাদ দমনে তার যোগ্যতা প্রমাণের স্বীকৃতি স্বরূপ 2009 সালের 3 ফেব্রুয়ারি তাকে র্যাব থেকে পুনরায় বিডিআরে বদলি করা হয়। 12ই ফেব্রুয়ারি তিনি সিলেটের বিডিআর সেক্টর কমান্ডার হিসেবে যোগ দেন। সিলেটে বিডিআরে যোগ দিলেও তার পরিবার থেকে যায় ঢাকা সেনানিবাস কোয়ার্টারে। ফেব্রুয়ারির 15-16 তারিখে ফাতেমা অর্থাৎ কর্নেল গুলজারের স্ত্রী তাকে বললেন, শুনেছি সিলেটে জেএমবির সক্রিয়তা বেশি আর বিডিআরে তোমার নতুন পোস্টিংয়ের কারণে সেখানে তোমাকে প্রকাশ্যে চলাফেরা করতে হবে যদি কিছু হয়। কর্নেল গুলজার শুধু বললেন, আমি শাহাদাতকে গ্রহণ করব। রাইফেলস সপ্তাহে যোগ দিতে তিনি সোমবার রাতেই ঢাকায় পৌঁছান আর এটাই সব কিছু শেষ করে দেয়। ঠিক যেমন 1971 সালের 4 এপ্রিল তার পিতা আনোয়ার উদ্দিন আহমেদকে হত্যা করেছিল পাক বাহিনী, তেমনই করে 2009 সালের 25শে ফেব্রুয়ারি এই স্বাধীন বাংলাদেশে কতিপয় বিডিআর সদস্যদের ষড়যন্ত্রের কোপে লাশ হতে হয় তাকে। সেই লাশে নির্যাতনের চিহ্ন এতটাই ভয়াবহ ছিল যে প্রথমে এত লাশের ভিড়ে গুলজারের লাশটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তবে যখন তা পাওয়া যায় তা ছিল কল্পনাতীতভাবে বিকৃত অবস্থায়। অনেক খোঁজাখুঁজির পর মার্চের প্রথম সপ্তাহে 5টি পরিচয়হীন লাশ পাওয়া যায়। সে সকল দেহে এতটাই নিষ্ঠুরতার চিহ্ন ছিল যে ডিএনএ পরীক্ষা করা ব্যতীত লাশের পরিচয় বের করা অসম্ভব ছিল। অন্য একটি পরিবার ভুলবশত গুলজারের লাশ চিহ্নিত করলে লাশটি সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়, তাই এখনও জানা সম্ভব হয়নি তার লাশ কি নর্দমা থেকে না ঘটনার পর দেওয়া গণকবর থেকে উদ্ধার করা হয়েছিল। শেষমেশ উপায় না দেখে গুলজার কন্যা চতুর্দশী জাহিন তাসনিয়াকে জেনেটিক পরীক্ষার জন্য ডাকা হলে তার লাশ শনাক্ত করা সম্ভব হয়। আর তার পচনধরা ক্ষতবিক্ষত লাশ দেখে পরিবার পরিজনরা আতঙ্কে আঁতকে ওঠে। পরিবারের একজন সদস্য বলেন, তার চেহারা চেনা খুব কষ্টসাধ্য ছিল আমাদের জন্য, কেননা লাশের চোখ জোড়া উপড়ে ফেলা হয়েছিল, তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল আর বাকি লাশে ছিল ভয়ানক নির্যাতনের চিহ্ন। এইভাবে, এই রকমভাবে মর্মান্তিকভাবে শহীদ হন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বীর সেনা ও অন্যতম চৌকস সদস্য কর্নেল গুলজার উদ্দিন আহমেদ। অথচ আজ তরুণ প্রজন্ম ধীরে ধীরে ভুলে যাচ্ছে নিজ দেশের বীরদের বীরত্বগাথা। কথায় আছে, যে জাতি বীরকে সম্মান দিতে জানে না সে জাতিতে বীর জন্মায় না।